জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্বাধীনতা দিবস উপলক্ষে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পতাকা উত্তোলনের আয়োজন করা হয় জেলা পুলিশ অফিসের দপ্তরে। কুচকাওয়াজের মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পিভিজি সতীশ। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে মিষ্টিমুখ করানো হয় পুলিশের পক্ষ থেকে। ভারতের 77তম স্বাধীনতা দিবস উদযাপন করতে সমবেত হয়েছে। একটি স্বাধীন জাতির অংশ হতে পারে একটি গর্বের অনুভূতি। আমরা সবাই জানি 1947 সালের 15th August ব্রিটিশ শাসনের সাথে দীর্ঘ যুদ্ধের পর ভারত স্বাধীনতা লাভ করে। হাজারো মুক্তিযোদ্ধার আত্মত্যাগের ফসল এই স্বাধীনতা। আমাদের উচিত তাদের অভিবাদন এবং সর্বদা তাদের সংগ্রামকে স্মরণ করা। বন্ধুরা, পূর্ববর্তী মুর্শিদাবাদ জেলাকে বিভক্ত করে জঙ্গিপুর পুলিশ জেলা 1st January 2020 থেকে যাত্রা শুরু করেছে। সেই থেকে জঙ্গিপুর পুলিশ জেলা জঙ্গিপুরের জনগণকে আরও ভালো পলিসিং দিতে কাজ করে চলেছে। আমরা এখন পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করেছি সবগুলি সফলতার সাথে অতিক্রম করেছি। এটি আমাদের সমস্ত অফিসার এবং জঙ্গিপুর পুলিশ জেলার বাহিনীর কর্তব্যের প্রতি আমাদের অঙ্গীকার এবং উৎসর্গ দর্শায়। পরিশেষে আমি আবার সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। জয় হিন্দ, জয় বাংলা।